لا مدلل لا وما يدلل فلا هادي واشهد الله إله إلا الله وحده لا شريك له وشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور مدساتها وكل مدسّة بدا وكل بدا دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমি লেখালেখি যখন শুরু করি জীবনে প্রথম আমার প্রথম বই যেটা সেটা অনুবাদ গ্রন্থ ছিল বইয়ের নাম ছিল অন্য পথের কন্যারা তো আমি একবার জাহাজ জয়েন করতে আমেরিকাতে সান ফ্রান্সিসকোতে তিন দিন হোটেলে ছিলাম আমি যে জায়গাটা থাকতাম ট্যুরিস্টই ছিল ওর পাশে বিশাল একটা বইয়ের দোকান ছিল বানসেন নোবল আপনারা যদি কেউ সান ফ্রান্সিসকোতে গিয়ে থাকেন বা বানসানোবেলের নাম হয়তো যারা আমেরিকার সাথে সম্পর্ক আছে তারা জানেন তো ওইখান থেকে আমি একটা বই গেছিলাম ডটার্স অফ অ্যানাদার পাথ বইটার নাম ওইটা আমি প্রথম অনুবাদ করি অন্য পথের কন্যারা রিজন হলো যে ওই বইটা আমি আমার বন্ধুকে পড়তে দিই উনি আলারফা ইসলাম ব্যাংকের ভিআইপি শাখার ভিআইপি রোড শাখার ম্যানেজার ছিলেন ইঞ্জিনিয়ার উনি বেসিক্যালি তো ওনাকে পড়তে দিলে উনি বললেন যে বইটা খুব ইন্টারেস্টিং কিন্তু এটা যাদের জন্য লেখা অর্থাৎ মেয়েদের পড়াটাই বেশি দরকার তারা ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট ছুঁয়েও দেখবে না ইভেন যারা যে মাস্টার্স লেভেলের হয় কারণ বইটা ইংরেজিতে আমি এসে আমার ওয়াইফে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি সত্যি নাকি বলে হ্যাঁ অ্যাভারেজ মেয়েরা ইংলিশ বইতে দাঁত বসাইতে চায় না হয় তো তখন আমি ডিসাইড করলাম যে বইটা ট্রান্সলেট করব এই বইটা ছিল আপনার তেপ্পান্ন জন আমেরিকান মহিলা বা মেয়েরা যারা ইসলাম গ্রহণ করছে তাদের উপর একটা সার্ভে টাইপের একই ধরনের কোয়েশ্চেন সবাইকে দেওয়া হয়েছে তাই উত্তরগুলো যা করছে সেটা নিয়ে বইটা তো এই বইটা লেখার একটা ইম্প্যাটাস বা চালিকা শক্তি ছিল যেটা যে আমি যা জানলাম বা পড়লাম বা বুঝলাম এটা আমি যাদেরকে ভালোবাসি অথবা যাদেরকে মনে করি যে আমার মানে কি বলবো দিনী ভাই বা যারা আমার শুরিদ তাদেরকেও জানাবো এটা একটা একটা এই এই জিনিসটা আমার ওই সময় থেকে না এখন পর্যন্ত কাজে কাজ করে আমি যদি ভালো কিছু এটা পড়ি আমি অলওয়েজ এটা অন্যদের সাথে শেয়ার করতে তো এই বইটা ওইরকমই একটা ইসের থেকে লেখা আগের যেটা বললাম আর আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করবো সেটাও এরকমই একটা ব্যাপার গতদিন আমি আপনাদেরকে একটা বইয়ের নাম বলছিলাম গতদিন বা তার আগের দিন যেটা ইউকেতে পাওয়া যায় আমি অলরেডি বলছি এক কপি আনতে যদি আনি ইনশাল্লাহ যারা যারা চান ব্যবসার জন্য না বাট কালেকশানের জন্য ফটোকপি করে নিতে পারবেন এই বইটা আসলে সকল মুসলিমেরই পড়া উচিত কারণ আমাদের আমরা যেহেতু কাফেরদের সাথে বা অবিশ্বাসীদের সাথে তাদের সংস্কৃতিতে বা তাদের ব্যবস্থায় বড় হই তাদের যে কনক্লুশনগুলো অথবা তাদের যে ফাইন্ডিংস বা তাদের যে কি বলবো অনুসিদ্ধান্ত যেগুলো যেগুলো তারা কনক্লুড করে যে এটা এরকম এটা এরকম এটা এরকম এগুলো দিয়ে আমরা লার্জলি ইনফ্লুয়েসড হই এবং এগুলো ইনফ্লুয়েসড হয়ে আমাদের একসময় হীনমন্যতা জাগে সেখান থেকে এটা এটা ইমান হারানোর প্রথম প্রসেস শুরু হয় সেখান থেকে আস্তে আস্তে একসময় আমরা মনে করি ইসলাম আর কাজ করে না তো আমরা ইমান বিনষ্টকারী যখন বিষয় যখন পড়ছি তখন আমরা দেখছি যে একটা ইমান বিনষ্টকারী বিষয় হচ্ছে এটা মনে করা যে রাসুলসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন ওইটা আর এখন কাজ করে না ওইটা আর এখন অ্যাপ্লিকেবল না বা ওইটা মানে অকর্মণ্য এখন অকেজো হয়ে গেছে রাদার পশ্চিমা জগৎ বা কেউ কার্ল মার্কসকে কেউ মনে করেন কেউ কি অ্যাডাম স্মিথকে মনে করেন মানে এক একজন এক একজন মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানুষকে ভালো বুঝছে মানবতাকে ভালো বুঝছে জীবন ব্যবস্থাকে ভালো বুঝছে এবং তারাই আমাদেরকে ই মানে তার মানে মানে খেয়ালও করি না যে আসলে আমাদের আমরা কি যা বলতেছি তার সামারি হচ্ছে এটা যে আর এখন কাজ করে না রেশ ইসলামের থিওরি এখন কাজ করে না বা ওনার দেখানো জীবন ব্যবস্থা ওনার কাজ করে না কিন্তু সেইখানে যখন আরেকটু বেশি চেষ্টা করে পড়াশোনা করলে যখন কেউ বোঝে যে না আল্লাহ রসুল যেটা বলছেন এটা এটাই ঠিক বা এটাই সত্য বাকিটা হচ্ছে প্রপাগান্ডা বা মানুষের টুইস্টিং বা মানুষ এটাকে মানে নিজের চাহিদা বা নিজের এজেন্ডা অনুযায়ী চেঞ্জ করছে ওয়াহির নলেজটা কখনো চেঞ্জ হবার নয় বা কখনও মিথ্যা হবার নয় এটি যখন রিয়েলাইজ করে তখন তাদের ইমান নিঃসন্দেহে বেড়ে যায় তা আমি যে বইটার কথা বলছিলাম আজকে আমি নিয়ে আসছি আমি ভাবছি যে এই বইটা আমি এভাবে পড়ছি আমি যখন বই পড়ে এইভাবে পড়ি এই যে হাইলাইটিং সকিং তো এই হাইলাইটেড পোর্শন থেকে আমরা এই ট্রিপ ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। যেটা এখনকার দুঃসময় আপনাদের জানা খুব জরুরি বলে আমি মনে করি আর কি আগেও এটা এই নিয়ে আলাপ হয়েছে কিন্তু এইভাবে বই ধরে আমি কখনো করি নাই আজকে ইনশাল্লাহ কিছু এক্সেপ্ট পড়ব হাইলাইট করা পোর্শন পড়ব এবং পরে যদি দুই তিন দিন লাগে তাহলেও আমরা পড়ব তার আগে আমরা একটা ফতোয়া পড়ব এটা হচ্ছে এটা অনেকবার এখানে আলোচনা হয়েছে ইসলাম কিউর একটা ফতোয়া একজন জিজ্ঞেস করছে ইজ দেয়ার মেনশন অফ দ্য ইকুয়ালিটি অফ ওমেন ইন কোরআন মেয়েরা ছেলেদের সমান এই ধরনের কোনো কথা কোরানে লেখা আছে কেন মানে মেয়ে সব সমান আর কি এই ধরনের কথা লেখা আছে কিনা আমি একটু পড়বো এখান থেকে বেশি না একটু পরে আমরা বইটিতে যাবো এসব প্রথমে বলতে চান ফার্স্টলি দ্য ওয়ার্ড ইকুয়ালিটি

বিচ্যুতির উপর বিকৃতির উপরে প্রতিষ্ঠিত একটা শব্দ ইকুয়েলিটিটা অ্যান্ড এ ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং এবং বুঝের অভাব স্পেশালি ওয়েন দ্য স্পিকার অ্যাট্রিবিউটস দিস আইডিয়া অফ ইকুয়েলিটি টু দ্য কোরআন অ্যান্ড টু ইসলাম যখন কোন বক্তা এই ইকুয়েলিটিটাকে কোরআন এবং ইসলামের ব্যাপারে প্রয়োগ করার চেষ্টা করেন আপনারা তো শুনছেন মোহাম্মদ বিন সালমান কয়েকদিন আগে আমেরিকাতে গিয়ে বলছেন যে অ্যাবসলুটলি ইকুয়েল মানে অ্যাবসোলেটলি কথাটা বোধ ছিল তাই না অ্যাবসোলেটলি ইকুয়েল বলছেন ছেলে মেয়ে উনি তার বর্তমান প্রভুদের তুষ্ট করতে হয়তো বলছেন কথাটা কিন্তু এটা কিন্তু সৌদি আরবের ফতোয়া এবং সৌদি আরবের স্কলারদের ফতোয়া যেটা আমি পড়তেছি ওয়ান অফ দ্য থিংস দ্য মিস আন্ডারস্ট্যান্ড ইজ ওয়ে দ্য সে দ্যাট ইসলাম ইজ দ্য রিলিজন অফ ইকুয়ালিটি সবচেয়ে বড় একটা ভুল করে মানুষ বা ভুলের কথা বলে বা ভুল ধারণার কথা বলে যখন বলে যে ইসলাম হচ্ছে সমতার ধর্ম হোয়াট দ্য শুড সে ইজ দ্যাট ইসলাম ইজ দ্য রিলিজন অফ জাস্টিস যেটা তাদের বলা উচিত বরং সেটা হচ্ছে যে ইসলাম হচ্ছে সুবিচারের ধর্ম ন্যায় বিচারের ধর্ম জাস্টিস আর ইকুয়ালিটি দুটা আলাদা জিনিস ঠিক না ইকুয়ালিটি আসিমাল হাকিম একদিন বলতেছিল মালয়েশিয়াতে কোথাও বোধ একটা প্রোগ্রাম করতেছিল বলতেছে যে এই হলে যারা আছে সারা দেশের কথা বাদে দিই প্রত্যেকের কি একটা গাড়ি আছে মালয়েশিয়া তো বেশ ঈদে বলছে না প্রশ্নই ওঠে না প্রত্যেকের গাড়ি নেই তারা বলছে দেশের কথা বা এরকম বলতেছে যে দেশে এই দেশে যদি সবাই একটা করে গাড়ি থাকতো তাহলে কি সমাজ চলত চলতো সমাজ চলতো না সমাজটা বলেন আপনি যারা ফিজিক্সে পড়াশোনা করছেন যে পুরা একটা একটা ক্ষেত্রের যদি পটেন্সিয়াল একই হয় তাহলে কোনো চার্জ কোথা থেকে কোথাও মুভ করবে না ইকুই পটেন্সিয়াল যদি হয় অথবা পৃথিবীর সারা পৃথিবীর উচ্চতা যদি একই হইতো তাহলে কোথা থেকে কোথাও কিছু ফ্লো করতো না পাহাড় থাকায় পাহাড় থেকে পানিটা নিচে নেয় মাসে সমুদ্রে যায় আল্লাহ তালা সিস্টেমটা এটা এই আল্লাহ ইকুয়েল ইকুয়েল যেটাকে বলতেছি আমরা যে ইকুয়েল এগুলো কিছু বানানি নাই তাহলে পৃথিবী চলতো না এই উনি বলতেছেন উদাহরণ করে উদাহরণ দিয়ে যে যদি এই দেশে সবাই একটা করে গাড়ি থাকতো গাড়ি ফিক্স করতো কে সার্ভিসিং করতো কে বেসত কে কিনতো কে বুঝছেন না সবাই একটা করে গাড়ি আসে গাড়ি সংক্রান্ত সব কিছুর ইতি ঠিক না ইন্ডাস্ট্রি ইতি দোকান ইতি সার্ভিসিং ইতি টায়ার চেঞ্জ করা ইতি আমি ঠিক তোমার গাড়ির টায়ার কেমন চেঞ্জ করবো ওনকার ওয়ালাইকুম সালাম মাসুদ ভাই নাকি বসেন আমি সে আপনি জিজ্ঞেস করছি নতুন চেহারা না দেখে বুঝছে যে আপনি আসেন না এখনও আলাইকুম সালাম বসেন ওনাকে আমি ফোনে জানি আর ফোনে কথা হয়েছে ইটালিতে থাকেন ওমরা করে দেশে আসেন আপনার সাথে কথা হয়েছে না আচ্ছা ও আপনার নাম্বার নিয়ে ই করছে বুঝছি হারাই ফেলছিলো সব কিছু বসেন না বসেন যেখানে যেখান থেকে শোনার ব্যাপার দেখার তো কিছু নাই আমার চেহারা তো দেখার মতো কিছু না বুঝছেন না আচ্ছা বাট ইন্টারাকশন ঠিক আছে মানে দেখলে একটু ভাল লাগে এটা ঠিক আমাদের এখানে যে হালাকাগুলো হয় মেয়েরা তো দেখতে পান না স্কলারদের পসিবলি এইটাতে তাদের অনেক মানে তাদের জন্য খুব ডিসকারেজিং হয়ে যায় অনেক অনেক সিস্টার্স যারা তারা হয়তো এই জন্য আসতে পারেন না এখানে যদি আমরা একটা আলাদা রুম দিছি দেখার কোনো সিস্টেম নেই খালি শুনতে পাবো এটা এটা নিয়ে একটা ই শুনছিলাম আমি আবুল আবুলিয়া আলাবুলিয় বোধহয় আবুল আলিয়া বা আবুলিয়া যাই হোক ইউকের স্কলার ইউএসএতে গেছেন ই করতে ওই প্রোগ্রাম করতে ইউএসএতে ওই যেখানে প্রোগ্রাম করতেছে অডিটোরিয়ামটাতে মেয়েরা ছেলেরা বেশি মানে নিচের ফ্লোরে আর মেয়েরা বোধহয় উপরে পিছনে একটা আমাদের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে যেরকম আছে না ওইরম একটা জায়গায় এটা নিয়ে মেয়েরা খুব প্রতিবাদ করছে যে তারা ঠিকমতো দেখতে পাইতেছেন তো উনি ইয়ালা বলতেছেন যে ইউকেতে তো মানে এইটাও না আর কি কোনো রুমের কোনো কানেকশানই নাই এরকম জায়গায় থাকেন তারা ওখান থেকে শোনেন তো শুনতে শুনতে একসময় তারা কইলেন যে ওখানে একটা মনিটর দিলে দেখলেই তো হয় তো মনিটরি দেওয়া হলো যখন তারপরে যারা স্পিকার ব্রাদার অনেক বিয়ার প্রস্তাব পাইতে শুরু করলেন আর উনি বলতেছিলেন সো এই জন্য আমরা দেখাটাকে মনে প্রাণে বুঝেই ডিসকারেজ করি দেখা দেখানো এবং ভিডিও সব করছে কিছুই এখন কোন কোন জায়গায় ধরেন যদি জাস্ট একটা ক্যামেরা ফিক্স করে রাখা হয় আর উপায় নাই কোনো সেটা হয়তো চলতে পারে জানি না এটা নিয়ে স্কলারদের ভিতরে বিতর্ক আছে বা মানে এটা নিয়ে আলোচনা সাপেক্ষে ব্যাপার আছে কিন্তু কতগুলো শো আছে যেগুলা ওয়েস্টেই হয় এখান থেকে একবার ক্যামেরা ওইখান থেকে বুঝছেন না মানে একদম মনে একদম মুভি বানানো হয়েছে এগুলো তো হাইলি আপত্তিকর মানে আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে আবার সিনেমা করতে আপত্তি নেই সেটাও আসে ওমর আদি নিয়ে মালয়েশিয়াতে সিরিজ বানায় ফেলছে সেটাও দেখাইতেছে মানুষে দেখতেছে মানে আমাদের দুর্ভাগ্য যে আমরা এত ওয়াইড একটা রেঞ্জ মিলায় ইসলাম আর কি মানে এত একটা ওয়াইড রেঞ্জ চলে গেছে সব জিনিসপত্র বাংলাদেশে বললাম না যে একদম বড় আলেম আমি একটা ওই ইউটিউব ক্লিপ দেখলাম বড় আলেম উনি সিনেমার জগতের এক নায়কের সাথে বসা বাপ মার অধিকার নিয়ে কথা বলতেছেন তখন নায়ক খুব পপুলার নায়ক বাংলাদেশ সিনেমার তো উনি এক পর্যায়ে বলতেছেন চলেন একটু দেখে নেওয়া যাক একটা নাটিকার থেকে যে সমাজে কী হয় ওইখানে বেপর্দা মেয়েরা মানে নাটক ফাটক করলো তারপরে আবার নায়ক ফিরে এসব বললেন যে এবার আপনি বলেন আর কি কী এটাও কারোর কাছে যায় ইন দ্য নেম অফ দাওয়া আমার কাছে এটা মনে হয় যে মানে খুব মানে ডিজাস্ট্রাস একটা জিনিসের যাই হোক আসেন আমরা যারা ভাইরা ফেসবুক ইউজ করেন তারা হয়তো মনে করতেছেন যে এই কোথায় আসলাম এটাও মনে হইতে পারে মানে এই কথা থেকে আর কি যদি মনে হয় সরি আচ্ছা এখন কি বলছেন তারপরে বলতেছেন যে ইকুয়ালিটি না বলে জাস্টিসের কথা আমাদের বলা উচিত যদি আমরা ইকুয়ালিটির কথা বলি এটা একটা মিস্টেক উই শুড নট

এই একই লাইনের কথা ওসামে এটা কিন্তু মোহাম্মদ বিন সাল ওসামিনের কথা যেটা এখন পড়তেছে এই মাত্র যেটা শুরু করলাম তারপর তখন বলতেছে যে সো দে মেড মেলস অ্যান্ড ফিমেলস দ্য সেম অ্যান্ড দেন দ্য কমিউনিস্ট সে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রুলার অ্যান্ড সাবজেক্ট এটা হলো সমাজকে যারা ইঞ্জিনিয়ার মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যারা করতে চায় তারা বলে কমিউনিস্টরা বলে যে সাবজেক্টটা রুলারের ভিতরে তফাত কী সবাই সমান আচ্ছা নো ওয়ান হ্যাজ এনি অথরিটি ওভার এনি ওয়ান এলস কোনো অথরিটি নেই আরেকজনের উপর অথরিটি নেই থিওরটিক্যালি তাই বলতেছে এরাও বলতেছে এরাও বলতেছে মানে যারা বলতেছে রুলার সাবজেক্ট তারা বলতেছে একজনের উপর একজন কোনো অথরিটি থাকবে না আর যারা বলতেছে ছেলে মেয়ে সব সমান তারাও বলতেছে মেয়েদের উপর ছেলের কোনো অথরিটি থাকবে না নট ইভেন ফাদার্স অ্যান্ড সানস বাপেরও ছেলের উপর থাকবে না আমরা গতদিনে পড়লাম কিন্তু এটা ওইটা নিয়ে পড়তেছিলাম গতদিন দ্য ফাদার হ্যাজ নো অথরিটি ওভার ইস সান অ্যান্ড সমান এটি চলতেছে আচ্ছা এইখানে অনেক দলিল নিয়ে আসছেন বা নিয়ে আসছেন আমি শুধু লাইনটা বললাম এটা অনেক বড় একটা পেপার আমরা এটা পড়তে আজকে এটা পড়ার দরকার নেই আমাদের অনেক অনেক দলিল দিছেন বা ইয়ে তখন বলছেন যে ইসলামিক দ্য অফ জাস্টিস যার যেটা প্রাপ্য সেটা দিবে ছেলেদের এক ধরনের রোল আল্লাহ দিয়ে দিছেন মেয়েদের একজনের রোল আল্লাহ দিয়ে দিচ্ছেন সেই রোলে সম্মানেরও ভ্যারিয়েশন আছে এক জায়গায় যেখানে ছেলের সম্মানটা বেশি আরেক জায়গায় সেখানে মহিলার সম্মানটা বেশি বাট গ্রস লেভেলে যদি বলি তাহলে যেটা আমি গতদিন বলতেছিলাম বিয়ের ব্যাপারে আমরা বলতেছিলাম যে আমাদের দেশের বিয়েগুলোর অশান্তির একটা মেইন কারণ হচ্ছে আমাদের বোনেরা এখন এই ওয়েস্টার্ন চিন্তা চেতনার আলোকে নিজের হাজব্যান্ডকে আর ফ্যামিলির আমের মনে করেন না আপনার মনে আছে আপনার একটা একটা প্রোগ্রামে আমি বলতেছিলাম যে লালা নাসিবের কথা বলতেছিলাম যে লালা শিবের কী বলছে যে তোমরা যারা মেয়েদেরকে বলতেছেন উনি অ্যাড্রেস করতেছেন যে তোমরা বিয়ে করবা এমন হাজব্যান্ড বিয়ে করবা যাকে তুমি ফ্যামিলির আমির মানতে পারবা বা তার পার্সোনালিটিকে কাছে তুমি সাবমিট করতে পারবা যেন সে একটা কথা বললে তুমি আর্গু না করো বুঝছেন না ব্যাপারটা তো এটা না হওয়াতেই কিন্তু এখন ঘরে ঘরে অনেক ধরনের অশান্তি অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং আমরা একটা রং লাইনে এইগুলো সমাধান করার চেষ্টা করতেছি কারেক্ট লাইনে করতেছি না কারেক্ট লাইনটা হচ্ছে যে এটা অ্যাকনলেজ করা যে ম্যান অ্যান্ড ওমেন আর ডিফারেন্ট আল্লাহ সেভাবে তাদেরকে বানাইছেন এবং সেই নিয়ে আমি এই বইটা পড়বো এই বইটা দুজন বেসিক্যালি বেসিক্যালি মানে জ্ঞানত কাফের দুজন মানুষের লেখা ইভেন মুসলিমদের লেখা না বইটা কিন্তু আমি কিছু এক্সেপ্ট পড়ব শুধু শুধু ই পড়ব কতগুলা হাইলাইটেড ই পড়ব এই বইটা আমি কিনছিলাম দুই সালে নয় মার্চ লন্ডনে লন্ডনে একটা দোকান থেকে কিনছিলাম এবং আবার আমার একটা বন্ধু আছে ইউকেতে থাকে ওকে আমি বলছি এক কপি আনতে যাতে সবাই যারা ওই দিন চাইছিলো তারা যেন ফটোকপি করে নিতে পারে বইটার নাম ব্রেন সেক্স যদিও ব্রেন সেক্স কথাটা মানে ব্রেন জেন্ডার অ্যাকচুয়ালি মানে আমাদের ব্রেনটাই পুরুষদের ব্রেনটা এক ধরনের মেয়েদের ব্রেনটা এক ধরনের এটা হচ্ছে কথা এটা মানে সবচেয়ে বড়ো সেক্স অর্গান হচ্ছে জেন্ডার অর্গান হচ্ছে ব্রেন ব্রেনটাই আল্লাহ আলাদাভাবে বানাইছে এবং এইটাকে অস্বীকার করা মানে রাতার দিনকে অস্বীকার করার মতো একটা ব্যাপার এটা এই বইয়ের প্রতিপাদ্য কিন্তু আমরা কিছু কিছু জায়গাতে পড়ব এরা 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 মুসলিম না এরা এরা নবী সাল্লা সাল্লামের যুগে বসবাস করে নাই বা তারা ইসলামকে জানে না ইসলামের বিধান জানে না তারপরেও প্রথমেই বলতেছেন ইন্ট্রোডাকশানে আপনাদের কি ঠিক আছে মানে আপনাদের মনে করতেছেন যে ঠিক আছে আমরা মানে এটা পড়া পড়তে গিয়ে নাকি মনিসা আর কিছু শুনতে আসছিলাম এটা কী শুনতেছি এরকম মনে হচ্ছে আপনার একটু হ্যাঁ বিষণ্ন লাগতেছে আচ্ছা টু মেনটেন দ্যাট দে আর দ্য সেম শুরুতেই বলতেছেন যে মেল অ্যান্ড ফিমেল আর দ্য সেম এটা যদি আমরা বলি ইন অ্যাপটিচিউড স্কিল অর বিহেভিয়ার অ্যাপটিচিউড মানে দক্ষতা বলতে পারেন বা প্র মানে অ্যাপটিচিউড দক্ষতাও বলবো না মানে কোনো একটা জিনিস করার আগ্রহ অ্যাপটিচিউড আগ্রহ এবং সেটার জন্য যে চেষ্টা করার বা ই করার বা যোগ্যতা সেটা থাকবে সেটা অ্যাপটিচিউড স্কিল অর বিহেভিয়ার ইজ টু বিল্ড এ সোসাইটি বেসড অন এ বায়োলজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক লাইফ যদি আমরা বলি এই কথা তাইলে এটার অর্থ কী দাঁড়াবে আমরা সমাজকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি বা সমাজ গঠন করতে চাচ্ছি কিসের উপর বায়োলজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক লাই জীববিজ্ঞানের মিথ্যা এবং বৈজ্ঞানিক মিথ্যার উপরে আমরা সমাজকেই করতে চাচ্ছি এবং এক্স্যাক্টলি তাই মানে এটা একটা পলিটিক্যাল এজেন্ডা আপনাদের আগেও বলছি এখনও বলতেছে ইটস এ পলিটিক্যাল এজেন্ডা যেখানে বলা হবে যে মেল অ্যান্ড ফিমেল আর ইকুয়াল এবং এটা ডেফিনেট কিছু ই নিয়ে যারা এটা হতা তারা ডেফিনেট কিছু টার্গেট নিয়ে এটা করছে সেই টার্গেটে আপনি আমি চিন্তাও করতে পারি না এবং সেই টার্গেট তাদেরকে ছুবে না কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিবে আচ্ছা এরপরে বলতেছেন এটা জাস্ট ইন্ট্রোডাকশন ওয়াই কান্ট এ ওমেন বি মোর লাইক এ ম্যান এটা যারা মনে করেন যারা যারা এটা নিয়ে ই করেন মানে আহাজারি করেন কেন আমরা এরকম হতে পারবো না কেন আমরা এটা করতে পারব না কেন আমরা ওটা করতে পারবো না ইট ইজ টাইম টু এক্সপ্লোর দ্য সোশ্যাল মিথ দ্যাট ম্যান অ্যান্ড ওমেন আর ভার্চুয়ালি ইন্টারচেঞ্জেবল অল things are বিং equal. অল থিংস আর নট equal. তো বলতেছেন যে ম্যান অ্যান্ড ওমেনরা ইন্টারচেঞ্জেবল মানে একটা ছেলে জায়গায় একটা মেয়েদের কোনো সমস্যা নেই এই কথা বলতেছেন এবং কিছুই চেঞ্জ হবে না তখন বলতেছেন যে অল থিংস আর নট ইকুয়াল দুনিয়াতে কখনোই অল থিংস আর ইকুয়েল এটা প্রকৃতিতে দেখেন গাছে দেখেন মাছে দেখেন পাখিতে দেখেন ঘোড়ায় দেখেন আপনার সিংহে দেখেন কোথাও অল অল থিংস আর নট মানে সবাই সমান না সব সমান হওয়ার কোনো স্কোপই নেই এরপরে বলতেছেন স্যার এক্সেপ্ট আমরা শুধু যাতে আপনারা পুরা থিমটা পেয়ে যান এখান থেকে আর আমি বাংলায় একটু যোগ বিয়োগ করে দিলাম আর কি সবচেয়ে বড় পুরুষ এবং মেয়ের ভিতরে সবচেয়ে বড় ডিফারেন্স যেটা ইজ দ্য ন্যাচারাল ইনিট এগ্রেশন অফ ম্যান পুরুষটা যে পজিটিভ মারমুখী আক্রমণাত্মক এটা ন্যাচারালি যেটা আসে তার ভিতরে এটা কেউ শিখায় না থাকে এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স মানে মানে যে ডিফারেন্স আর কি ন্যাচারাল এবং ইনেট বলছেন ইনেট মানে যেটা ভিতরে থাকে যেটা চেষ্টা করে কেউ করে না শিখে না ট্রেন্ড হওয়ার জিনিস না যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড়োই যে আজকে কি আবার বৈশাখের কোনো ইয়ে আছে নাকি মানে কতই বৈশাখ আজকে মানে এটা আবার না আমরা হইতে পারি কোনো তাই না এটা ভূহ জেলা অ্যাকচুয়ালি এটা তাই না ওই যে সাউথ আফ্রিকান ওটা না এটা বাংলাদেশে এটা এটাও কয়েকদিন পরে দেখবেন হাজার বছরের ঐতিহ্য হয়ে গেছে হ্যাঁ এই যেভাবে বৈশাখী মেলায় চলতেছে আপনার দেখবেন আজ থেকে বিশ বছর পরে আমরা হয়তো থাকবো আপনারা টেক্সট বুকে দেখবেন যে এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী যেটা পয়লা বৈশাখের দিন বাজাতে হবে বাজেতে বাজেতে মানুষ কঠিন কঠিন মেলা আছে আজকে এখানে টু এ লার্জ ডিগ্রি হিস্টোরিক্যাল ডমিনেন্স যেটা এক্সপ্লেন করে যে কেন এত বৎসর পরে মানে হয়তো কোটি বৎসর পরেও বা কয়েক কোটি বৎসর পরেও তারাই ডমিনেন্ট থেকে গেছে তখনও এবং এখনও প্রকৃতিতে হলে তো তো মানে যা যে কাজ করবে বেশি সে মানে আসে না কতগুলো ডমিনেন্সের কতগুলো ইয়ে আছে প্রকৃতিতে এই কুমিরদের ভিতর এটা খুব চলে মেল একটা থাকে মেইন মেল আর কি ওটাই আপনি দেখি আপনি দেখলেও বুঝবেন যে এটা হলো এখানকার ডমিন্যান্ট ইয়ে আর কি সেম অন্য ক্লানিস যারা যারা যাদেরকে তাদেরকে আপনি আপনি তাকে দেখেলে বুঝবেন যে এর হাটা দেখেই বুঝবেন যে এটা হলো এখানকার ডমিন্যান্ট বুঝছেন না কেন এটা রিভার্স হয়নি এত কোটি বছর ধরে বা এত শত বর্ষরদেরা বা এত হাজার বছর ধরে এটা তো কোনো রিভার্স হয়নি ম্যান মেন মানে পুরুষরা ডিন লার্ন দেয়ার অ্যাগ্রেশন এজ ওয়ান অফ দ্য প্র্যাকটিস অফ দ্য সেক্স ওয়ার তারা এটা শিখে নেয় এটা ট্রেনিংয়ের মাধ্যমে আসে নাই যে জেন্ডার একজেন্ডার আর একজেন্ডারকে দমন করে রাখবে এই জন্য কোনো একটা ইনস্টিটিউট খুলছে ওখানে পড়াইছে যে এই টেকনিক করলে এইভাবে করে দাবায় রাখতে পারে এখান থেকে আসে নেই এটা ন্যাচারালি আস এবং অ্যানথ্রোপলজি যারা তারা তো অ্যান্থ্রোপোলজি আমার একটা সাবজেক্ট এটা নাস্তিকদের খুব পছন্দের সাবজেক্ট তারাই তো লিখছে এই কথাগুলো এগুলো আমরা লিখি নাই তারা লিখছে যে পুরুষটা স্বীকার করতে যায় তার মেয়েরা ঘরে বাচ্চা পালত এটা তো কিছু শিখায় নাই কোনো ইনস্টিটিউট ছিল না কোনো জিন্দাবাদ ছিল না কোনো তসলিমা নাসিন ছিল না কোনো আমিনাবাদ ছিল না কিন্তু তারপরে তো তারা শিখছে মানে তারা ওইরকমই ছিল এরপরে এটার ইন্ট্রোডাকশন পড়তেছি আমরা ম্যান অ্যান্ড ওমেন কোড লিভ মোর হ্যাপিলি দেখেন কথাগুলো কিভাবে ইসলামের কথাগুলো তারা বলতেছে আর আমরা তাদের ডুগডুগি বাজানো ইসের পিছনে নাচতে নাচতে আমরাও বান্দরের মতো নাচতেছি বুঝছেন তাই না আমরা তো তাদেরই নিয়ে এই দেশে বলেন সব মুসলিম দেশেই তো আমরা এটা ভয়েস আউট করার চেষ্টা করতেছি ডুগডুগি বাজানো ইসের মতো হিজ মাস্টার বয়েসে একটা কথা আছে না আপনার আপনার দেখেন না এখানে আমার কাছাকাছি বয়সের মানে পাকিস্তানি আমলে যারা জন্ম তাদের জানার কথা হিজ মাস্টার বয়েস হল একটা রেকর্ড কোম্পানির নাম এইচ এম ওইটার রেকর্ডের উপরে ছবি থাকতো কি যে একটা কুকুর খুব ইকয়েরা মানে অনুগত হয়ে বইসা শুনতেছে একটা মাইকে তার মাস্টার্সের বয়স বাঁচতেছে আর তো এখনও যারা অন্ধভাবে প্রভুদের অনুকরণ করে তাদেরকে আমরা হিজমাস্টার বয়সের কুকুর বলি আর মানে সাহিত্যের ভাষায় বলে আর কি হিজ মাস্টার বয়সের কুকুর তো এই এইভাবে আমরা আমরা এই কথাগুলো আমাদের বলা বা অনুধাবন করা না বলি আমরা তো পলিটিক্যাল কারণ না বলতে পারি বা আমরা আমেরিকায় পড়তে গেছি এনে বললে আমার পিটাবে বা ধরেন কথার কথা কিন্তু আমি তো অন্তত মনেই বিশ্বাস করতে পারতাম যে রাসুলসালসলাম ঠিক আল্লাহ ঠিক এই যে ফতোয়া পড়লাম সৌদি আরবের সেটা ঠিক এবং আমার আল্লাহর কথা ঠিকই হইতে হবে কারণ আল্লাহ আমাদের মেকার কিন্তু আমরা এখন ওটাকে রিভার্স করার চেষ্টা করতেছি কী বলছেন ম্যান অ্যান্ড উইমেন কুড লিভ মোর হ্যাপিলি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লাভ ইচ আদার বেটার অর্গেনাইজ দ্য ওয়ার্ল্ড টু বেটার এফেক্ট ইফ উই অ্যাকনোলাইজড আওয়ার ডিফারেন্সেস পুরুষ এবং নারীরা আরও সুখে থাকতে পারত এবং আরও বেশি একে অপরকে ভালোবাসতে পারতো পৃথিবীটাকে আরও সুন্দর একটা জায়গা করতে পারতো আমরা যদি এই ডিফারেন্সগুলাকে অ্যাকনোলেজ করতাম অর্থাৎ স্বীকার করতাম এটাকে সত্য বলে স্বীকার করে মেনে নিতাম রাদার দেন ট্রাইং টু রিভার্স ইট জোর করে ট্রাইং টু রিভার্স ইট উই কোড দেন বিল্ড আওয়ার লাইফস অন দ্য টুইন পিলার্স অফ আওয়ার ডিফারেন্ট সেক্সুয়াল আইডেন্টিটিস দুইটা পিলারের উপরে আমরা সুন্দর করে আমাদের জীবনটাকে এই করতে পারতাম এই ডিফারেন্সের পিলারের উপরে সাচ এই জিনিসগুলো তো তুমি ভালো এগুলো তুমি করবা এই জিনিসগুলোতে আমি ভালো এগুলো আমি করবো আসে না ব্যাপার এমনি বুঝি আমরা এগুলো তো আর মানে পড়ে বুঝতে হয় না অ্যান্থ্রোপোলজির যে কথাটা বললাম যে ছেলেরা শিকার করে জন্তু জানোয়ার মায়েরা আনতো আর মেয়েরা বাচ্চা পালতো এটা তো এমনি হয়েছে এই পোলারাইজেশনটা কেউ তো বলে দেয় না যে এটা করবা আল্লাহ কোর্স আল্লাহ বলেছেন মানে ইটস ইন দ্য ব্লু প্রিন্ট বলতে পারেন এটা নিয়ে যে ব্রেনের ম্যাপিং আর কি মানে ব্রেনের ভিতরে এটা আছে যে আমি এইভাবে বিহেভ করবো আমি এই জিনিসগুলো পছন্দ করবো আমি এই কাজগুলো করবো আর মেয়েরাই এই কাজগুলো করবে আমি অর্ডার করছি বই আসবে ইনশাল্লাহ আসলে আপনারা ফটোকপি করে নিয়ে আপাতত এক্সাপ্টগুলো শুনেন আচ্ছা তারপরে কি বলতেছেন ইট ইজ টাইম টু সিজ দ্য মেইন কন্টেনশন দ্যাট ম্যান অ্যান্ড ওমেন আর ক্রিয়েটেড দ্য সেম এই নিষ্ফল মনোবৃত্তি এখন হাই টাইম এখন সময় হয়েছে এটাকে ত্যাগ করার আমরা তো ওদের দুশো বছর পিছনে বুঝছেন না ওদের সময় হয়েছে মানে আমাদের সময় পর দুশো বছর পরে আর কি ইংল্যান্ডের বই তো ওদের সময় হয়েছে এটা বলতেছে আর কি না আমাদের আর দুশো বছর পরে আসবে এই কথা আর আমাদের এই টিভিতে যারা টক শো যারা করেন তাদের শেষ হবে যখন মানে আরেক জেনারেশন আরেক জেন তারপরে আসবে আর কি বুঝবেন যে এইগুলোর মিনিং কি আর কি দেওয়্যার নট তাদেরকে ক্রিয়েটেড দ্য সেম বলছেন এখানে ক্রিয়েটেড মানে সৃষ্টি করা হয়েছে মানে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আমরা সেম এই কথা বলার সময় আসছে যে এখন এই গোটা আমরা বলা বন্ধ করবো তখন বলতেছে দে দেওয়ার নট মানে তাদেরকে সেভাবে সৃষ্টি করা হয় নাই অ্যান্ড নো অ্যামাউন্ট অফ আইডিয়ালিজম অর ইউটোপিয়ান ফ্যান্টাসি ক্যান অল্টার দ্য ফ্যাক্ট কত আদর্শ আপনি নিয়ে আসেন আর ইউটোপিয়ান ফ্যান্টাসি মানে ওই কাল্পনিক কল্পকাহিনীর ব্যাপার আপনি নিয়ে আসেন কুরসিটা আপনি তাদেরকে সেম করতে পারবেন না আর আপনার দেখেন এই আমি তো এখানে বলি প্রায় দুই হাজার আঠারোতে আইসাও বাংলাদেশের মেল ক্রিকেট টিম আর ফিমেল ক্রিকেট টিমই দেখেন আপনি তো ডিফারেন্স না থাকলে দে শুড বি দ্য সেম একটা ম্যাচ নিয়ে দেখেন তো কী দাঁড় কী দাঁড়ায় তাই না মানে দুনিয়া তো সবখানেই তাই কেন আপনাকে এখন আমাকে কেন হরমোন টেস্ট দিতে হবে এখন মেয়েদেরকে হরমোন টেস্ট দিতে হয় না এই যে এরা অলিম্পিকে যারা দৌড়ায় টোড়ায় তাদেরকে তো ই টেস্ট দিতে হয় তারা ই নিছে কিনা কোনো ডোপ নিসে কিনা বা কোনো মেল হরমোন ই করছে কিনা ইনজেক্ট করছে কিনা এটা তাদের টেস্ট দিতে হয় কেন কেন দরকার কি সেম হইলে তো আর কোনো দরকার নেই এই ইট ক্যান অনলি স্ট্রেইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেক্সেস আর এই এই মনোবৃত্তি থাকলে হাজব্যান্ড ওয়াইফ অথবা মানে মেল ফিমেল যদি জেনারেলি বলি তাদের ভিতর সম্পর্কটা খালি স্ট্রেইন্ড হবে খারাপ হবে ঝগড়ার হবে মারামারির হবে কাটাকাটির হবে খুনা খুনির হবে যেটা আমরা দেখতেছি এখন আচ্ছা এরপর আর চ্যাপ্টারের নাম ডিফারেন্সেস আমি সব না এই যে তিন চার পাতা বাদ দিয়ে গেলাম জাস্ট এইটুকু পড়বো আর এই কাজটা তো করছি অনেক বছর আগে তো তখনকার দাগানো দুই হাজার দুইতে কেনা বললাম না বইটা আর এটার পর এটার অনেকটুকু পাবেন আপনি বিবাহ নারীবাদ বইটাতে অনেকটুকু আসে সব না কিন্তু অনেকটুকু আসে চিলড্রেন ইট ওয়াজ আর গুড ওয়ে বন্ড সাইকোলজিক্যালি নিউট্রেল বলতেছে যে আমরা যেরকম বলি না যে ফিতরার উপর জন্মাইছে বাচ্চারা তহিদের ফিতরের উপর জন্মাইছে ওরা এরকম কইতেছে যে বাচ্চারা ইকুয়ালিটির ফিতরের উপর জন্মাইছে মানে যারা এই থিসিসটা ই করতে চায় এই 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 ই করতে চায় যে ছেলে মেয়ের কোনো ডিফারেন্স নাই দেন প্যারেন্টস টিচার্স এমপ্লয়ার্স পলিটিশিয়ানস অ্যান্ড অল দ্য উইকেট ফেরিস অফ সোসাইটি তারপরে কী হলো বাবা মা শিক্ষকরা যারা এমপ্লয়ি যারা কাজ দেয় আপনাকে মানে আপনার বস যারা তারা পলিটিশিয়ান রাজনীতিবিদরা অ্যান্ড অল দ্য উইকেট ফেরিজ এবং সব মানে দুষ্ট পরী বলছেন এখানে ফেরিজ বলতে ওরা পরী বলছে আর কি মানে দুষ্ট স্পিরিট যারা আর কি এর জিন বলেন ভূত বলেন যাই বলেন তারা অফ সোসাইটি সোসাইটিতে যারা আছে গেট টু ওয়ার্ক অন দ্য ইনোসেন্ট ভার্জিনিটি অফ দ্য মাইন্ড এবং তারা কি করে এই ভার্জিন মাইন্ড যেটা মাথা ছিল বা যে মগজটা এটার উপর কাজ করতে শুরু করে এবং তাদেরকে আস্তে আস্তে বোঝায় টু সাম এক্সটেন্ড ঠিক ঠিক মানে কিছু কিছু জায়গায় হয়তো ঠিক মা হয়তো একটা অবুজ মেয়েকে বলছে তুমি এরকম ভিঙ্গি মেয়ে এইভাবে বাইরে যায় না হ্যাঁ হয়তো একবার বলতেছে এইটা দিয়ে তো তার নেচারকে সে কন্ট্রোল করতে পারবে না বা নেচারকে করতে পারবে না নেচারে যদি তার হয়তো বাইরে যাওয়া আপনি জাস্ট কিছু না বলে ধরেন যারা ব্রেন ওয়াশের সাবজেক্ট হয় নাই এরকম ধরেন পাঁচ বছরের একশোটা স্যাম্পল বাচ্চা গ্রামে গিয়ে কালেক্ট করেন বা আরও ছোটো পাঁচ বছর কেন বলছে জাস্ট হয়তো দুই আড়াই করেন মানে যারা পা পাপা করতেছে অ্যান্ড দেন আপনি খেলতে লাগায় দেন দেখবেন যে কিছুক্ষণ পরে খেলাটা পোলারাইজড হয়ে গেছে একটা খেলাতে দেখবেন মায়ের পেট চেল্লা চিল্লি লাঠি যুদ্ধ বুঝছেন না ঢিসু ঢাসু চলতেছে আরেকটা খেলায় দেখবেন ভাত রান্না চলতেছে নাইলে আপনার কি বলেন ওই মশলা দেওয়া চলতেছে পাতা দিয়া তরকারি হইতেছে বুঝছে দেখেন খুব ন্যাচারাল জিনিস এটা অস্বীকার করা মানে আপনার রিয়েলিটিকে জীবনকে নিজেকে অস্বীকার করা তো বলতেছেন দ্য মেইন গ্রুপ চ্যাম্পিয়নিং দ্য নিউট্রিলিটি থিওরি ওয়াজ লেড বাই ডক্টর জন মনে অফ জন হপকিনস ইউনিভার্সিটি ইন দ্য ইউএসএ এটা যে এটা যিনি হোতা ছিলেন যিনি মানে থিওরিগুলো কী হয় একজন প্রোপাগেট করে তারপরে সারা দুনিয়া ওইটাকে খায় খায়া ওই লোকের তখন একজন এরকম নামও জানে না যেমন ধর মার্কস ওই গত মঙ্গলবারে আমি এক মার্কসিস্টের সাথে বসছিলাম আর উনি ঢাকার একটা স্বনদন্দ স্কুলের স্কুল এবং কলেজের প্রিন্সিপাল তো উনি কলেজ জীবনে ছাত্র ইউনিয়ন করতেন এবং ওই ওই ইসে ওই লাইনে উনি বুলগিরে টুলগিরিতে গেছেন বিশ বছর আগে আমাদের একটু বড় হবেন হয়তো তো উনি আমাকে বলতেছেন যে ওদেরও মারাত্মক ভুল ছিল মানে অ্যাকনোলেজ করতেছে যে মার্কসিস্ট বা এদেরও মারাত্মক ভুল ছিল তারাও যেগুলো বলছে এগুলো ঠিক না নাহলে তো কাজ করতো প্লাস ই আমি বললাম হ্যাঁ ওই যে অল অ্যানিমালস আর ইকুয়াল সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স এটা তো তারাই শিখেছে আমাদের মানে পয়লা বসে অল সব মানুষ ইকুয়েল তারপর বসে কিছু কিছু মানুষ অন্য মানুষের যে বেশি ইকুয়েল আর কি তো এটা যাই হোক ওনার সাথে কথা হইতেছিল তো উনি বলতেছে যে এই যে এই যে কালমার্স একটা জিনিস কবে লিখে গেছে কিন্তু ওইটা হোলসেল আমরা গলাধকরণ কইরা পৃথিবীতে কত কমিউনিস্ট দেশ ছিল না আজকে হয়তো নাই শেষ হয়ে গেছে বা শেষের দিকে গেছে কিন্তু ছিল তো তো একই কথা এরকম প্রোপাগেট করে একজন তার কথাতে সবাই মনে ধরে খুব যে আর কথাটা খুব সুন্দর বেসিক্যালি কথা আমি এখানে এই এই ইসের উপর মিশেল ফুকোর উপরে বাংলাদেশে এক আতেলের একটা ইউটিউব লেকচার শুনলাম কি কথার কপচা নেই কি আপনি চিন্তা করতে পারবেন না কি পড়াশোনা কিন্তু অল অফ ইট ইজ অ্যাট দ্য এন্ড অফ ডে আমার কাছে ঘোরার ডিম মনে হলো আর কি বুঝছেন না মানে এত তর্কর পিছনে সব ঘোরা ডিম আর কি মানে আপনি থিওরিক্যাল সিচুয়েশান ই করে সেটা বলতেছেন যে মানে আমি কি আসি নাকি নাকি আমি কি নাই বুঝছেন না মানে এই ধরনের ক্যাচাল আর কি বুঝছেন আচ্ছা আই আই হোপ মানে তারা অনেক ওয়েলপেড ওয়েল পেড বাজে কথা বলার মানুষ আর কি আমি সেটাই বুঝলাম আর কি যে এত এত পয়সা দেয় এই যে মিশেল ফুকটুকো বা এই ধরনের যারা ছিল মানে ই বিশ্ব লেভেলের তাদের পিছিয়ে মানে মানে তাদের কথা আমি সে দিয়ে দিবে আর কি এরকম বা তার কত পয়সা তাদের কত সম্মান তাদের তাদের নামে চেয়ার আছে এখানে ওইখানে বুঝছেন না এই চেয়ারে বসতে পারলে আপনিও ধন্য কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ডে দেখবেন কতগুলো ঘোড়ার ডিম কথা আর কি মানে যদি এটা হয়তো আমি না থাকলে এরকম মানে আপনি আসেন কিন্তু বলছেন কি আসি মানে আমি কি আসলে এক্সিস্ট করি মানে এই প্রশ্ন দিয়ে মানে প্রশ্ন করতেছে আর কি এই ধরনের মানে মেইন টক আর কি আচ্ছা বাট তারা অনেক বড়ো মানুষ সো ইফ ম্যান অ্যান্ড ওইমেন ওয়্যার ডিফারেন্ট ইট মাস্ট বি দ্য রেজাল্ট অফ সোশ্যাল কন্ডিশনিং এটা হলো তার থিওরি জন অফ কেন্স ইউনিভার্সিটির যে টিচার যিনি এটা প্রপাগেট করছেন বলতে ডিফারেন্ট যদি হয়ে থাকে ছেলে এবং মেয়েরা ইট মাস্ট বি দ্য রেজাল্ট অফ সোশ্যাল কন্ডিশনিং সমাজ এদিকে কন্ডিশন করছে ছেলে হইতে বা মেয়ে হইতে বা ডিফারেন্ট হইতে আলাদা আলাদা এই করতে সোসাইটি ওয়াজ টু ব্লেম ব্লেম করতে হবে কাকে সমাজকে সমাজ ব্যবস্থাকে ব্লেম করতে হবে তাকে তার দোষ উইচ ইন দ্য ভিউ অফ সোশিয়োলজি ইট ইউজুয়ালি ইজ মানে বলতেছে যে সোশ্যালজির পয়েন্ট অফ ভিউ থেকে এটাই ওনারা এখনও রিফিট করতে শুরু করেন ওনারা জাস্ট অন্যের কি সেটা বললেন আর টাক্ করতেছি দ্য ডিফারেন্সেস আর অ্যাপারেন্ট ইন দ্য ভেরি ফার্স্ট আওয়ার্স আফটার বার্থ প্রথম কয়েক ঘন্টার ভিতরে ছেলে এবং মেয়ের ডিফারেন্সটা প্রকাশিত হয় ইনি যে বলতেছেন সমাজ করছে তা না ব্যাপারটা প্রথম কয়েক ঘন্টা বলতেছেন ইট হ্যাজ বিন শোন দ্যাট গার্লস গার্ল বেবিডল আমার খুব নিকটাত্মী একজন বলছেন যে তার মেয়ের কথা বলতেছেন যে তিন মাস চার মাস পাঁচ মাস বয়সের মেয়ের সামনে কাপড় বল দিতে অস্বস্তি ফিল করতেন তার দৃষ্টিটা এত ফোকাস ছিল ওয়েরিজ ছেলেরা কনসেনট্রেট করে অবজেক্টের উপরে ডুগুগি ঝুনঝুনি বা উপরে কিছুটা ঘুরতেছে অবজেক্টের উপরে আর মেয়েরা ফোকাস করে চেহারার উপরে সে চেহারাটা দেখতে চায় চেহারাটা বুঝতে চায় এটা কে চেহারা দেখে সে মা কে চিনে বুঝছেন না মেয়েদের প্রথম কয়েক ঘন্টার কথা বলতেছেন বেবিজ আর মোর ইন্টারেস্টেড বলতে বয়েজ ইন পিপুলস পিপুল মানুষজনে ইন্টারেস্টেড এবং ফেসে ইন্টারেস্টেড কার মুখটা দেখতেছে মায়ের মুখটা দেখলো কিনা সেটা বয়েজ সেম জাস্ট অ্যাজ হ্যাপি উইথ অ্যান অবজেক্ট ড্যাঙ্গল ইন ফ্রন্ট অফ দ্যাম আর ছেলেরা হলো সামনে একটা কিছু নাড়াইতেছেন আসে না নাড়ানোর জিনিস থাকে না বাচ্চাদের সামনে এটা ওটা নাড়াইতেছেন এটাতেই সে হ্যাপি আর কি বুঝছেন মানে দ্য ভেরি ফার্স্ট রিয়েকশন তারাই করতেছে এরা কিন্তু দুজন ডক্টর ডক্টর এবং মানে সায়েন্স সায়েন্সের স্টুডেন্ট আর কি এবং আনফর্চুনেটলি দুজন কাফের মানে তারা মুসলিমও হইতে পারতেন এই লেখাগুলো মুসলিমরা করতে পারতো তা আল্লাহ তালা বলছেন যে যখন আমরা আমাদের দিন ছেড়ে দেবো বা আমাদের দিনের প্রতি এটা আসে না বলাটা যে তখন নতুন মানুষকে আল্লাহ রেসপন্সিবিলিটি দেবেন দিনের আমি তো মনে করি আল্লাহ এই কাজগুলো করায় নিচ্ছেন কাফেরদের দিয়ে আমাদের ক্যাপাবলিটি নাই আমরা নপুংসক বা অক্ষম আমাদের কাজগুলো আমি আগেও বলছি আপনাদের যে গত শতাব্দীর দুটা মেজর কাজ ইসলামের করছেন যারা তারা কিন্তু কাফের ছিলেন মরিস বুকালের দ্য বাইবেল দ্য কোরআন মডার্ন সায়েন্স এটা একটা মেজর ব্লো টু অল আদার এইথিস্ট অ্যান্ড আপনার কি বলবো খ্রিশ্চিয়ানস অ্যান্ড এগনোস্টিক সবাই উপর আর হলো এডওয়ার্ড সাইদ বলে আরেকটা কথা বলছি আমি অরিয়েন্টালিজম যে বইটা লেগেছেন একটা মেজর ব্লোজ ছিল আর কি মানে অ্যান্টি ইসলামিক যারা কাজ করে তাদের উপর আর কি ওনার ওনার ইন্টারেস্ট লাগতেছেন লাগার কথা না তো উনি চলে গেলে পারেন খেলতে টেলতে যাবেন পাঠাই দেন ওর এটা ইন্টারেস্ট লাগার কথা না হি ইজ সাবজেক্ট অফ দিস পরের চ্যাপ্টার না পরের চ্যাপ্টার শেষ হয় না এখন ইনফ্যান্টস আর নট ব্ল্যাঙ্ক স্লেটস বাচ্চারা খালি খালি স্লেট না স্লেট চেনেন তো আমরা আপনার স্লেট চেন কে কে এখানে কে কে হাত তোলেন মাশাল্লাহ অনেক ভালো তো তার মানে বেশ জীবনের কাছাকাছির মানুষ আছেন বেশ তুই লেখিস আচ্ছা আমরা তো মানে স্লেট লেখা না ওটার আবার যত্ন ছিল আমাদের সময় স্লেট স্লেট এবং পেন্সিল দুইটাই ছিল স্টোনের পাথরের এক ধরনের ওটার আবার স্পেশাল যত্ন ছিল যত্ন কি কয়লা দেওয়া পানি দেওয়া ঘষা ঘষে ওটাকে সাফ করা হয়তো ওই এটা যেটার উপর লেখা হয় নাইলে দাগগুলো থেকে যেত তারপরে ওইটা দিয়ে করা হয়তো অনেক ধরনের যত্ন ছিল আর কি স্লেটের এবং এটার সবচেয়ে বড়ই ছিল ছিল যেটা যে খরচটা অনেক কম ছিল আমি প্রায় বলি পরে পরে আর আজকের কথা না অন্য দিনের কথা আমাদের এই এই ক্লাসের টিচার এই মানে টিচার ছিল না ক্লাস সিক্সে আমি তাদেরকে বোঝাইতেছিলাম যে অর্থনীতির কথা উঠছে যে অর্থনীতির ডেফিনেশান কী তারপরে তারপরে বলতেছিলাম যে রিসাইক্লিং যে ব্যাপারটা এটা হলো কাফির অর্থনীতির মানে মেরুদণ্ড বলতে পারেন রিসাইক্লিং মানে সরি রিসাইক্লিং বলতেছি মানে ই কী বলে ইনস্ট্যান্ট ওয়ান টাইম ইউজ ডিসপোজেবল রিসাইক্লিংটা হলো আমাদের সরি মাফ করবেন ভুল কর বলছি ওয়ান টাইম ইউজ বা ডিসপোজেবল জিনিস সেটা কাফের অর্থনীতিকে এটা চালু রাখে ডিসপোজ যদি না করেন আপনি ডিসপোজেবল মানে কি ডিসপোজ করেন আপনি ডিসপোজ যদি না করেন তাহলে কাফের অর্থনীতি চলবে না সব সব স্যাগনেন্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই জন্য আপনার এটা নোকিয়া এবিসিডি ওইটা হলো নোকিয়া এক্স জেড মানে ওইটার ভিতরে কী আছে ওটার ওটা এটা এত পিক্সেল এবং এটা করলে ওটা হয় আর কি বুঝছেন না বাস আপনি আপনার এটা একদম ভালো ফোন আপনার আরও আরও দশ বছর চলতো এটা বলে ওইটা আমার দরকার কারণ সবাই ওইটা আসে এটা হলো কাফের অর্থনীতির চালিকাশক্তি আর আমাদের চা আমি বাচ্চাদের বোঝাইতেছিলাম যে যখন আমরা একটা টিস্যু ইউজ করি আমি বললাম যে সবাই অভ্যস্ত হয়ে যান রুমাল ইউজ করতে টিস্যু ইউজ করবেন না পকেটে রুমাল ক্যারি করবেন যখন একটা টিস্যু ইউজ করেন কোথাও না কোথাও এটার এগেন্স্ট একটা গাছ কাটা হচ্ছে এটা হলো অ্যাসেন্সিয়ালি অ্যান্টি ইসলামিক একটা লাইফস্টাইল রুমাল ই করেন দরকার হয় ময়লা হয়ে যায় ছটা রুমাল কেনেন ছটা রুমালে আপনার ছয় বছর যাবে আমার খুব ভাল লাগছে আবদুল্লাহ জাহাঙ্গীর ভাই ওই যে ওখানে একটা ই করলেন ওই দিন ই ছিল না কারেন্ট ছিল না আইপিএসে চলতেছে উনি ঘামতেছেন তা আমাদের কে যেন এক প্যাকেট টিসু আইনা দিয়েছে আর কি ওনার সামনে উনি বলছেন না আমার রুমাল আছে বলে রুমাল দিয়ে বসেন এই ভাল লাগছে আমার কাছে মানে খুবই পছন্দ হয়েছে আমার জিনিসটা কারণ এইটাই হচ্ছে ইসলামিকই আমরা জিনিসকে ফালাই দিব না এবং মানে গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ আমাদের আমাদেরই না আমাদের কাজ আছে আমাদের আল্লাহর কাজ করতে হবে আমাদের দিনে কাজ করতে হবে আমাদের মানে গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ মানে কি আমি একটা ইউজলেস জিনিস প্রডিউস করতেছি এটা আসল দরকার নেই এটা না ব্যাপারটা এই ফোনটাতে আমার দশ বছর চলতো আমি এই দশ বছরকে বছরে একটা করে আমার জন্য প্রডিউস করা হয়েছে কোথাও এটার জন্য এটা করতে গিয়ে মানুষ কী করতেছে টাকা পয়সা খরচে যে সময় সম্পদ সম্মান সব গেলই আপনি তো নিজেকে এখানে ব্যস্ত রাখতেছেন আপনি আল্লাহর কাজ করতে পারতেছেন এই ইউজলেস জিনিসগুলো প্রডিউস করতে গিয়ে আসুন আর এটা প্রডিউস করতেছেন কেন টপ অফ দ্য পিরামিড কেউ বসে আছে সেই রক ফেলার হোক অথবা আরও কেউ ওই রুপাট মাড়ক হোক তার সেই পাহাড়টা আরও আরও বড়ো হবে পাহাড়ের উচ্চতা বাড়বে যে সম্পদের আপনি এটা পথে দিয়ে একটু পাবেন আর কি কাছা পাইবেন আপনি আর পিরামিডের উপরে যাবে সব সম্পদগুলা আচ্ছা আসেন এরপর পড়ি ইনফ্যান্টস আর নট ব্ল্যাঙ্ক স্প্লেটস বাচ্চারা খালি সাদা করা কাগজ যেটা আমরা বলি অনেক সময় সাদা কাগজ না যে আপনি এটার উপর দাগ দিলেন না সেই দাগটা লেখা হইলো তার আগে কোনো দাগ ছিল না ওইখানে কোনো 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 মানে চরিত্র ছিল না তার এটা ভুল এটা মনে করা খুব ভুল অন হোম উই স্ক্রল ইনস্ট্রাকশনস ফর সেক্সুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটার উপর তার কোনো স্লেট না যেটার উপর আমরা ইনস্ট্রাকশন লিখি যে ও তুমি ছেলের মতো বিহেভ করবা আর তুমি মেয়ের মতো বিহেভ করবে খালি কাগজের উপরে লিখতেছেন আপনি তা না কিন্তু ব্যাপারটা দে হ্যাভ কোয়াইট লিটারেলি মেড আপ দেয়ার মাইন্ডস ইন দ্য ওম মায়ের জরায়ুতে তারা তাদের মন ঠিক করে ফেলছে তারা কি করবে বুঝছেন তারা কি করবে এবং তারা কি কি হবে তারা কি পুতুল খেলবে নাকি তারা বন্দুকদের ঢিসু ঢাসু খেলবে এটা মায়ের জরায়ুতে থাকতে তারা ঠিক করে ফেস বলতেছেন সেফ ফ্রম দ্যস অফ সোশ্যাল ইঞ্জিনিয়ার্স হু ইম্পেশলি অ্যাভেড দেম সোশ্যাল ইঞ্জিনিয়ার যারা তারা ইম্পেশেন্টলি ওয়েট করতে থাকে যে কখন বাচ্চাটা বাইর হবে আর তারে ফ্যামিলিস বানাবে কিন্তু এর চেয়ে সেফ থাকা অবস্থায় অর্থাৎ মাতৃ জরায়ুতে তারা ঠিক করে ফেলছে ওয়েদার উড বিহেভ লাইক এ ম্যান আর উড বিহেভ লাইক এ ওম্যান বা মেল বা ফিমেল এটা তারা আগে ঠিক করছে মানে সেফ জায়গায় থাকতে এই জরায়ুটাকে বলা হচ্ছে এই জন্য জরায়ুতে জানতাম ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেস কিন্তু মানে জীবনের জন্য বার্থ অফ ডিফারেন্স আমি জাস্ট এইটু এইটুক পড়লাম এখন আপনারা মনে করেন যে আমি বই পড়ে শুনে দিচ্ছে তা না ইট ইজ নট আনটিল সিক্স অর সেভেন উইক্স আফটার কনসেপশন দ্যাট দ্য আনবর্ন বেবি মেক্স আপ ইট মাইন্ড মেক্স আপ ইটস মাইন্ড মানে ছয় সাত সপ্তাহ পর্যন্ত কনসেপশনের তখন সে তার মনটা ঠিক করে সে ছেলে হবে না মেয়ে হবে আর কি মানে মজা করে লিখছে আসলে ওদের লেখার একটা আর্ট আছে সত্যি কথা এটা আমাদের দেখেন এই আর্টিকুলেশনটা কিন্তু হারাই যাচ্ছে না পড়তে পড়তে না লিখতে লিখতে ওদেরও হারাচ্ছে যেজন্য জন্য ওরা স্কুল কলেজে এই ফেসবুক এই ইটি ব্যান করে দিয়েছে ইউকেতে আপনারা এই যে কি ট্যাপ ট্যাপ নিয়ে যেতে পারবে না এগুলা এগুলা মানে ভালো স্কুলগুলো যেগুলো যেগুলো খুব নাম করা স্কুল তারা আর কি অ্যান্ড দ্য ব্রেন বিগিনস টু টেক অন এ মেল অর ফিমেল প্যাটার্ন ছয় সাত সপ্তাহ পরে শুরু হয় ব্রেনটা তখন মেল বা ফিমেল প্যাটার্ন নিতে শুরু করে সে ডিসাইড করছে এখন সে ছেলে হবে না মেয়ে হবে আর কি সোজা কথা মানে ব্রেনটা এখানে শুধু ব্রেনে কথা বলতেছে উই নো দ্যার দ্য জিন্স ক্যারিং দ্য কোডেড ব্লুপ্রিন্ট অফ আওয়ার ইউনিক ক্যারাক্টারিস্টিক্স মেকাস আই দার মেল আর ফিমেল আমাদের যে জিনগুলা তারা আমাদেরকে ছেলে হব আমরা না মেয়ে হব এটা এটা এটার এটার সূচনাটা করে তারা বা এটার প্রসেসটা শুরু করে ইন এভরি মাইক্রোস্কোপিক সেল আওয়ার বডিজ ম্যান অ্যান্ড ওমেন আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার এভরি মাইক্রোস্কোপিক সেলে একটা সেল পর্যন্ত আমরা ডিফারেন্ট সেলের ভিতরে আমরা ডিফারেন্ট বিকজ এভরি ফাইবার অফ আওয়ার বিং হ্যাজ এ ডিফারেন্ট সেট অফ ক্রোমোজোমস উইদিন ইট প্রত্যেকটা এসে আমাদের ডিফারেন্ট সেট অফ ক্রোমোজোম আছে প্রত্যেক সেলের ভিতরে বা ফাইবারের ভিতরে মানে মানে বলতে যেতে ওই ওই পর্যায়ের ডিপেন্ডিং অন ওয়ে ডিপেন্ডিং অন ওয়েদার আর মেল অর ফিমেল আমরা মেল না ফিমেল তার উপর ডিপেন্ড করে আমাদের প্রতি ছবি দিয়েছেন এগুলো আমাদের আজকের ই না মানে অত ডিটেলস আমরা চাই না আমরা শুধু এটার নিতে চাই সকল গণমানুষের জন্য যেটা শিক্ষণীয় সেটাই নিতে চাই আমরা এখানে মাইক্রোবায়োলজিস্টে আসি নাই আচ্ছা ইফ এখানে একখানে বলতেছেন ইফ এ ফিমেল ফিমেল ফেটাস জেনেটিক্যালি এক্স ইজ এক্সপোজ টু এ মেল এক্সপোজ টু মেল হরমোনস দ্য বেবি লুকিং লাইক এ নর্মাল মেল আচ্ছা ইফ এ মেল ফেটাস জেনেটিক্যালি এক্স ওয়াই অফ মেল হরমোনস দ্য বেবি ইজ বর্ণ লুকিং লাইক এ নর্মাল ফিমেল বলতেছেন যে একটা পর্যায়ে গিয়ে মেল হরমোন তার কাজ করলো নাকি ফিমেল হরমোন তার কাজ করলো এটা এটা ভিতরে ব্যাপার এটা খুব জটিল ব্যাপার এটা এটা নিয়ন্ত্রণের ব্যাপার না বা না কত কোনো ক্ষেত্রে হয়তো এফেক্ট থাকতে পারে কিন্তু এটা আমরা ইঞ্জিনিয়ার করতে পারি না সেই জটিল ব্যাপারের উপর ডিপেন্ড করবে যে শেষ পর্যন্ত সে ছেলে হবে না মেয়ে হবে যেটা বললেন আর কি যে মেক আপ মাইন্ড ছয় সাত সপ্তাহ কথা বললেন শেষ এখানে আমরা পড়ব না এরপরে আমরা এখানে আসতেছি এরপরে বলতেছেন যে এক্সপেরিমেন্টের কথা বলতেছেন বাট টুডে দেয়ার আর হান্ড্রেডস অফ কেসেস মানে কেসেস মানে কি এগুলো উই শো দ্যাট সোশ্যাল সেক্সুয়াল মাইন্ডসেট আমরা ছেলেদের মতো বিহেভ করবো না মেয়েদের মতো বিহেভ করব এটা সোশ্যালি মোটিভেট করে করা যায় না আপনি যতই করেন আমরা পড়বো এখানে মজার মজার স্টোরি আছে এখানে ইফ উই আর রিয়েলি আনহ্যাপি অ্যাবাউট দ্য ওয়ে ম্যান অ্যান্ড ওমেন আর অর্থাৎ আমরা যদি এটা নিয়ে অসন্তুষ্ট হই যে ছেলেরা কেন এরকম আর মেয়েরা কেন এরকম যদি অসন্তুষ্ট হয়ে থাকি অ্যান্ড ইফ ইউ ট্রুলি ওয়ান্ট টু ইঞ্জিনিয়ার এ সোসাইটি ইন উইচ ট্র্যাডিশনাল জেন্ডার রোলস ইভাপোরেট আমরা যদি এরকম একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলি সামাজিক প্রকৌশলের মাধ্যমে এরকম একটা সোসাইটি তৈরি করতে চাই যেখানে ছেলে আর মেয়ের ডিফারেন্সটা ইভাপোরেট করে যাবে মানে উবে যাবে যেটা আমরা বলি বাষ্পায়িত হয়ে যাবে দেয়ার ইজ ক্লিয়ারলি অ্যান ইজিয়ার সিনথেটিক সলিউশন দেন দেন টিচিং বয়েজ নিডল ওয়ার্ক ওর গার্লস মেটাল ওয়ার্ক ইট কুড বি ডান উইথ সিরিঞ্জ কি বলতে চাইছেন এখানে যে আমরা বাচ্চারা হওয়ার পরে তাদেরকে মেয়ে ছেলে বাচ্চাদেরকে সেলাই করতে শিখেলাম আর মেয়ে বাচ্চাদেরকে লোহা পেটাইতে শিখেলাম সেটা দিয়ে আমরা চাইতেছি সবাইকে এক সমান করে ফেলবো এটার চেয়ে অনেক ইজিয়ার একটা ওয়ে আছে সেটা কি আমরা একটা সিরিঞ্জ ইউজ করতে পারতাম মিনিং বোঝাইতে চাচ্ছেন যে ওই যে সময়টাতে ই করে মানে মানে ওটা ডিসাইড করে মেকআপ দেয়ার মাইন্ড ওই সময় যে হরমোনের ইনফ্লুয়েন্স থাকে সেই হরমোনের উপর ডিপেন্ড করে তার ছেলে বা মেয়ে হয় কিন্তু সেটা খুব কমপ্লিকেটেড প্রসেস মানে এই সিরিঞ্জের ব্যাপারটা অনেক রিস্ক আছে বা ই আছে এটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ নাইলে চায়নাতে এবং ইন্ডিয়াতে এত মিলিয়নস অফ অ্যাবর্শন হইতো না যেটা মানে মানে পেটে মেয়ে বাচ্চা আসে ভাবলে তারা কি করে ম্যারেফেন বা ইনজেকশন দিয়ে করতে চায় সেটার কথা বলতেছেন আমরা গেলাম না ওটাতে আমরা এখানে আসি ওয়াইল দ্য ব্রেন ইজ ডেভেলপিং ইন দ্য ওয়াম দ্য হরমোনস কন্ট্রোল দ্য ওয়ে দ্য নিউরাল নেটওয়ার্কস আর লেড আউট যখন ব্রেনটা ডেভেলপ করতেছে মাতৃ জরায়ুতে তখন কি করে হরমোন কি করে যে এই নেটওয়ার্কগুলা কীসের নেটওয়ার্ক বলতে নিউরাল নেটওয়ার্কস মানে নার্ভের যে নেটওয়ার্কগুলো এইগুলো কীভাবে লেআউট হবে এটাকে 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 ফিক্স করে লেটার অন অ্যাট পিউভার্টি দোজ হরমোনস উইল রিভিজিট দ্য ব্রেন টু সুইচ অন দ্য নেটওয়ার্ক তারপরে পিউবার্টি যখন বয়ঃসন্ধিতে আসে ওই একই হরমোনগুলা ব্রেনকে রিভিজিট করবে টু সুইচ অন দ্য নেটওয়ার্ক তখন কী হয় এই নেটওয়ার্কটাকে সুইচটা বন্ধ ছিল এটাকে অন করলো আর কি বুঝছেন তো রাইফে গেছে আগে বলতেছেন কীভাবে লেআউট করে গেছে আগে আপনারা জানেন যে গ্রামীণ ফোন দিন আগে কিন্তু রেল লাইনের পাশে পাশে ফাইবার অপটিক্স লেআউট করছে তারপরে কিন্তু কাজে লাগাইছে অনেক পরে আসা ঠিক না এই যে সাক্ষী বৈশা আছে সব কাজে লাগাইছে অনেক পরে আসা এই যে ব্যাপারটা একটা বলতেছেন যে লেআউট করবে ব্রেনে মাতৃ জরায়ুনে থাকতে কিন্তু সুইচটা টিপবে এসে পিউবার্টির সময় তখন থেকে দেখলেন আপনার গলার স্বর মোটা হয়ে গেল মেয়েটার গলার স্বর চিকন হয়ে গেল সে আর এখন দরজাপ করতে চায় না ঘরের কোণে বসে থাকতে চায় বা সে ভাবতে পছন্দ করে আর ছেলেটা মাঠে গিয়ে দৌড়ে ফুটবলে লাথি মারতে পছন্দ করে বুঝছেন না মানে এই যে এইটা সুইচটা তখন চাপ পড়ে কিন্তু নেটওয়ার্কটা আগেই রেখে দিয়ে গেছে আর এই কথা বলতেছেন লেটার অন অ্যাট পিউরটি দোজ হরমোনস উইল রিভিজিট দ্য ব্রেইন টু সুইচ অন দ্য নেটওয়ার্ক দে আর্লিয়ার ক্রিয়েটেড দেয়ার অ্যাকশন ইজ লাইক দ্য প্রসেস অফ ফটোগ্রাফি ইট ইজ অ্যাজ ইফ এ নেগেটিভ ইজ প্রডিউসড ইন দ্য ওম মানে এই ব্যাপারটা এইভাবে যে মাতৃ জরায়ুতে নেগেটিভটা প্রডিউস ছিল ছবির কিন্তু ফটোগ্রাফির প্রিন্টটা করলেন আপনি আইসা পিউার্টিতে মানে আপনার যখন বয়স চোদ্দো পনেরো ষোলো বা এগারো হইল তখন আচ্ছা ইট ইজ অ্যাজ ইফ এ নেগেটিভ ইজ প্রডিউসড ইন দ্য ওম উইচ ইজ ওনলি ডেভেলপড ওয়েন দিস কেমিক্যাল মেসেঞ্জার্স রিটার্ন ইন অ্যাডল সেন্স কিন্তু এটা ডেভেলপ এলো কখন যখন আপনি বয়ঃসন্ধিতে আসলেন তখন

The easy assumption was made that what was true of the male brain probably held good for the females. Ekta assumption kore na vaje cheleder brain ja meder brain tai eta assumption kora hoy. The specific study of the female brain is comparatively recent but it is now clear that there are major differences in the structure and organization of the brains of men and women. Major differences. Meder brain research hoyse onek recent jinish eta. কিন্তু মেজর ডিফারেন্স আছে দুইটা ব্রেনের ডেভেলপমেন্টের উপরে এবং স্ট্রাকচারের উপরে আচ্ছা আপনারা জানেন মানে ওনার পরে বলবেন আমি আগে একটু বলি ইন্টারেস্টিং জিনিস যে স্পেশিয়াল অ্যাবিলিটি আমি আগেও বলছি এ এল স্পেশিয়াল অ্যাবিলিটি হচ্ছে মনে মনে চিন্তা করে কোনো একটা জিনিসকে অ্যাসেম্বল করা খোলা বা বান্ধা এটা এইটা এটা ছেলেদের অনেক বেশি কোমরে লাগতেছে ভাই চেয়ারে বসে কোমরে লাগতেছে না কোমরে হ্যাঁ ঠিক আছে সোজা হয়ে বসেন অসুবিধা নেই বা একটু ওয়ালেও বসতে পারতেন ঠিক আছে এটা অনেকেরই আছে আমাদের ভাইদেরও আছে মানে যখন যা কোনো ই না এটা স্পেশাল এবিলিটি আমরা বলছি আগে যে আপনাকে একটা ম্যাপ দিলাম ম্যাপের কি থাকে উত্তর দিকটা উপরে থাকে না কিন্তু আপনি গাড়িতে বসছেন দক্ষিণ দিকে গাড়ি চালাইতেছেন কিন্তু ম্যাপটা তো উত্তর দিকে এই যে মনে মনে আপনি ম্যাপটাকে ক্যারেক্ট করে নেবেন যে ম্যাপের মানে সামনাটা হচ্ছে উত্তর কিন্তু আমার সামনাটা হচ্ছে দক্ষিণ সুতরাং আমি এটাকে উল্টায় নিব এখানে যেটা ডান ওইখানে বা হবে তাই না এইটাকে বলা হয় স্পেশিয়াল অ্যাবিলিটি আপনারা দেখবেন পরে যে এটা ছেলেদের যেরকম হয় মেয়েদের সেরকম হয় না এখন একশো জনে একজন মেয়ের হইতে পারে তেমনি আবার একশো জনে একজন ছেলে পাইবেন যে এটা পড়তে পারে না সেটা হলো এক্সেপশন কিন্তু নর্মাল কথাটা আমরা বলতে চাই আর আমরা এক্সেপশনের কথা বলবো না এখানে বলবেন এখানে মার্গারেট থ্যাচারের কথা বলবেন বাইশের কথা বলবেন যে মানে হাজার হাজারের ভিতরে একজন মার্গারেট থ্যাচার হয়েছেন এটা কিছু মিন করে না একজন মার্গার থেচারের এগেন্স্টে হয়তো এক হাজার ই পাওয়া যাবে জোসেফ স্টেলিন পাওয়া যাবে বুঝছেন না মানে বলতেছি যে মানে আয়রন ম্যান বা আয়রন লেডি বলে না কথা একটা তো একজন মার্গারেট থেচার খুব আয়রন লেডি তার এগেন্স্টে দেখবেন আপনি এক হাজারজন আয়রন ম্যান পাওয়া যাবে আচ্ছা আসেন আচ্ছা গেল এটা তারপরটা হইলো ইন ওমেন দ্য ফাংশনাল ডিভিশন বিটুইন দ্য লেফট অ্যান্ড দ্য রাইট সাইডস অফ দ্য ব্রেন ইজ লেস ক্লিয়ারলি ডিফাইন্ড

এই স্পিকারটার উপরে দেখে তারের ভিতরে কি ওই লাল লাল টেপ বান্ধা ছিল এটার কইতে পারবে না একটা ছেলে ওয়েরেজ দেখবেন তারেও বাইক করে নিচ্ছেন তিরিশ সেকেন্ডের সময় একই ছিল সে হয়তো মাত্র পাঁচটা জিনিসের নাম বলতে পারবে কিন্তু পাঁচটা জিনিসের সে ফাইনার ডিটেলসে বলতে পারবে বলবে যে হ্যাঁ স্পিকারের উপরে আমি দেখছি লাল টেপ দিয়ে বান্ধা আছে হ্যাঁ ওই ফ্যানটা এরম এরম চক্কর করে বুঝছেন না মানে পাঁচটাই বলতে পারবে কিন্তু সে পাঁচটা অনেক ফাইনার ডিটেলসে বলতে পারবে এইভাবে আমাদের ব্রেনগুলোর ম্যাপিং এইভাবে আমাদের ব্রেনগুলোকে তৈরি করা হয়েছে রাখা হয়েছে বানানো হয়েছে এবং প্রিজার্ভ করা হয়েছে বা ডিফাইন করা হয়েছে ম্যান ব্রেইনস আর মোর স্পেশালাইজড এখানে কি বলছেন ভিজুয়াল অ্যাবিলিটি বলছেন বারবার বলছেন মেয়ের আগে ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আগে কথা বলে আগে ল্যাঙ্গুয়েজ থেকে পটপট পটফট করে কথা বলে না মেয়েদের কথা আমার মেয়ের কথা জ্বালায় তো আমাদের মধ্যে দেশ ছেড়ে চলে যায় যখন সে কথা শিখছে বুঝছেন না আমার মেয়ে অর্থাৎ ইয়াহিয়া যখন কথা শিখছে ইয়াহিয়া আদৌ কথা বলবে কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ ছিল এত রিজার্ভ ছিল কথা বলবেই না এটা নিয়ে সন্দেহ তো আপনি মেয়ের বাপ আপনি মাথা দুলাইতেছেন মানে যারা মেয়ের বাপ আছেন তারা ওই ওই দুই মেয়ের বাপ আপনি বুঝেন না অনেক কটকট করে না আমার আমার শাশুড়ি তো আমার মেয়ের কটকটই ডাকতো মানে জাস্ট জাস্ট বিকজ অফ মানে চ্যাটার বক্স মানে সারাক্ষণ কথা বলবো আচ্ছা দ্য লেফট সাইড অফ দ্য মেল ব্রেন ইজ অলমোস্ট এক্সক্লুসিভলি সেট অ্যাসাইড ফর দ্য কন্ট্রোল অফ ভার্বাল অবিলিটিস অ্যান্ড দ্য রাইট সাইড ফর দ্য ভিজুয়াল আর দুইটা একদম আলাদা পার্টিশান বুঝছেন না ছেলেদের ব্রেন কিন্তু মেয়েদের ব্রেনে ওই রকম পার্টিশানটা নাই দুই সাইডেই দুই রকমের কাজ করে আর বড় একটা ডিফারেন্স এটা আপনাদের মানে আপনাদের জানার দরকার আছে তা না বাট জাস্ট ইন্টারেস্টিং এই হিসাবে আমরা অবজারভেশন হিসাবে পড়তেছি এরপরে কি বলতেছেন দ্য ডিফারেন্স ইন দ্য লে আউট অফ অ্যাভারেজ মেল অ্যান্ড ফিমেল ব্রেন ইজ ফাউন্ড টু হ্যাভ এ ডিরেক্ট এফেক্ট অন দা ওয়ে ম্য অ্যান্ড ওমেন ডিফার ইন দেয়ার ওয়ে অফ ওয়েজ অফ থিঙ্কিং এই যে ব্রেনটা যে ডিফারেন্ট এই জন্য তাদের চিন্তার ধারণাটা চিন্তা ভাবনাটাও ডিফারেন্ট আমরা পরে দেখব যে আমি আগে বলছি আপনাদের হয়তো কাউকে কাউকে কেউ কাউকে সাথে শেয়ার করছি হয়তো যে ধরেন আপনি খুব কাজ করেন কি কাজ করেন ঘরে কম্পিউটার নিয়ে লেখালেখি করেন বা আপনার কোনো একটা প্রজেক্ট বা কিছু একটা করেন আপনি আপনার বউ সামনে আসলো এক কাপ চা দিল চলে গেল গিয়া দেন কাঁদতেছে কেন কাঁদতেছে আজকে আমি এতদিন পর একটা নতুন শাড়ি পরে সামনে গেলাম আমাদের তাকায়ও দেখলো না সে তাকাইছে কিন্তু সে রিয়েলাইজ করে যে সে নতুন শাড়ি মানে এইভাবে আল্লাহ ছেলেদেরকে বানাইছেন এই জিনিসটা যদি একটা করতে বুঝতো তাহলে সে কিন্তু মাইন্ড না না এটাকে হিসেবে নিত দেখবেন পরে আসে যে খেয়ালই করে নেই কাপড় পরে চলে গেছে সামনে দিয়ে খেয়াল করে আমার আত্মীয় স্বজন ভিতরে দেখছি আমার আত্মীয়স্বজনের ভিতরে দেখছি আমার এক এক মহিলা আমার আত্মীয় উনি তার হাজব্যান্ডের কথা বলতেছে যে ওর ওর মানে আমি সামনে দিয়ে হাঁটে গেলেও সে বুঝবে না যে কিছু একটা আজকে নতুন একটা শাড়ি পরছি বা কিছু এইভাবে তাকে বানাইছেন আল্লাহ এটা যদি আমরা বুঝে ফেলি শান্তি আসবে না অনেক তখন আপনি বুঝবেন যে এটা অবজ্ঞা না এটা হচ্ছে জাস্ট ব্ল্যাঙ্ক মানে তার সে এটা দেখতেছে না মানে তার ওই ওইভাবে খেয়াল নেয় ওটা মানে এইটা আমরা স্কুলেই বুঝি একটা নতুন ছেলে আসলো ক্লাস থ্রিতে এই টেক সিক্স মান্থ তার ন্যাচারালাইজড হইতে এখানে তারে পয়লা পোলাপানরা ক্ল্যানিশ একটা ইয়ে আর কি বাইরে রাখবে বুঝছেন না খেলাধুলায় নেবে না হ্যাঁ ওই এক কোনায় বসে বসে মন মরা এরা খেলতেছে একটা মেয়ে আসলো প্রথম পিরিয়ড অফ হলেই বোধ হয় একটা মেয়েকে জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায় তোমার নাম কি বুঝছেন না অ্যান্ড দেন শি ইজ প্লেইং উইথ দ্যাম দেখবেন এটা আল্লাহ বানাইছেন এটা তুই এটা কেউ শিখাই দে না থেকে ছেলের বাপ শিখাই দিছে নাকি যে অন্য ছেলের বাপরা এই তোরা নতুন কেউ আসলে খেলায় নিবি না এটা কিন্তু দোকান এটা এটা এটি নিয়েই বইটা পুরো বইটা এইসব নিয়ে তো বলতেছেন যে ডিফারেন্স ইন দ্য লে আউট অফ অ্যাভারেজ মেল আর ফিমেল ব্রেন ইজ ফাউন্ড টু হ্যাভ এইটার জন্যই আপনার এই যে লেআউটটা ডিফারেন্ট পড়লাম না আমরা মাত্র এটার জন্যই আপনি তাদের বিহেভিয়ারে দেখবেন প্রফাউন্ড একটা ডিফারেন্স আসে আচ্ছা এখানে কী কী ডিফারেন্স ব্রেনের সেটা দিস চার্ট করে দিস দ্য টু সাইডস অফ দ্য ব্রেইন কানেক্টেড বাই দ্য কর্পাস কলোসিয়াম কলোসাম সরি কালোসাম এটা টেকনিক্যাল টার্ম আমার জানা নেই কলোসাম হ্যাভ এ লার্জার নাম্বার অফ কানেকশান ইন ওমেন দিস মিন্স দ্য মোর ইনফরমেশান ইজ বিং এক্সচেঞ্জ বিটুইন দ্য লেফট অ্যান্ড রাইট সাইড অফ দ্য ফিমেল ব্রেন্স লেফট এবং রাইটের ভিতরে বেশি ইনফরমেশান ইন্টারচেঞ্জ হয় ছেলেদের যেটা পার্টিশনটা খুব প্রকট বা ই সিন্স ওমেন আর ইন জেনারেল বেটার ইন রিকগনাইজিং দ্য ইমোশনাল ননসেস ইন ভয়েস ভয়েস জেসচার্স অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন তিনটা জিনিস পড়লাম খেয়াল করেন মেয়েরা কারো গলায় কারো ভাবভঙ্গিতে অথবা কারো ফেসিয়াল এক্সপ্রেশনে ইজিলি বোঝে যে এর এর ই কি মানে এর মনের ভাবটা কী দেখেন আপনি যেদিন অফিস থেকে একটা বসের একটা বকা খেয়ে আসছেন আপনার ওয়াইফ কিন্তু আপনার কী হচ্ছে তোমার মানে কী হয়েছে তোমার মানে সে আপনার চেহারাটা হাইটে আসতেছেন চেহারা দেখে কিছু একটা হয়েছে আজ এই কথাটা বোঝাইতে চাচ্ছে না অথবা আপনার ভয়েসটা যেই গলায় আপনার বইয়ের নাম ধরে ডাকেন আজকেও ডাকছেন কিন্তু ভয়েসটা থেকে সে বসে সামথিং ইজ রং বুঝছেন না এই আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন আর দিসেন বইলে কি হচ্ছে এ হোল রেঞ্জ অফ সেন্সরি ইনফরমেশান এইখানে আসে দে ক্যান ডিডিউস মোর ফ্রম সাচ ইনফরমেশন বিকজ দে হ্যাভ এ গ্রেটার ক্যাপাসিটি দেন ম্যান টু ইন্টিগ্রেট অ্যান্ড ক্রস রিলেট ভার অ্যান্ড ভিজুয়াল ইনফরমেশন ইন্টিগ্রেট করতে পারে মানে প্রসেসিং ইউনিটের কথা হচ্ছে এখানে বুঝছেন তো মানে ডাটা আর ইন্টিগ্রেট করতে পারে আপনাদের প্রোগ্রামের প্রোগ্রামিংয়ের ব্যাপারে যাবে আর কি আসেন চাইল্ডহুড ডিফারেন্সেস কটা পাচ্ছে বোরিং লাগার আগে বন্ধ করে দেওয়া উচিত পনেরো বারোটায় আপনি আপনি বলছিলেন শেষ করতে দুই মিনিট আচ্ছা একটা একটা এই ছোট ছোট জিনিস পড়তেছি আমরা চাইল্ডহুড ডিফারেন্সেস ইচ সেক্স হ্যাজ এ মাইন্ড অফ ইটস ওন এট বার্থ জন্মের সময় তার একটা মন থাকে ডিসাইড করছে অলরেডি যে কি হবে ইনে ডিফারেন্সেস ইন ব্রেইন স্ট্রাকচার মিন দ্যাট ফ্রম ইনফেন্সি অ্যান্ড থ্রু চাইল্ডহুড দ্য মেল অ্যান্ড ফিমেল পার্টস ইনক্রিজিংলি ডাইভার্জ এই যে ব্রেন সেটটা আলাদা তাহলে যত সামনের দিকে যাবে আমি অন্যভাবে বোঝাই আপনারে যে আপনি এইদিকে কোর্স প্লট করছেন আপনি এই দিকে কোর্স প্লট করা আপনার এই পয়েন্টে আপনারা একসাথে ছিলেন তারপরে যত সামনের দিকে যাবেন কী হবে গাড়ি দুইটা আরও দূরে যাবে না দূরে দূরে চলে যাবে তো এই ডিফারেন্সের জন্যই লেটারে এই যে আরও ডাইভার্জেন্ট হতে থাকবে যেটা আমরা দেখি ডাইভার্জেন্ট হইতেই থাকে আচ্ছা

আপনার শুনছেন না আদম আর হাওয়ার ব্যাপারে যে যখন তাদের লজ্জা আসলো তখন আদম খুব তাড়াতাড়ি পাতা নিয়েছিলেন আর হাওয়া একটু টাইম নিয়েছিলেন চুজ করতে যে কোন পাতাটা নেবেন এরম একটা কথা আছে ইট মে বি ডোন্ট আর বাট দিস ইজ হোয়াট লাইফ ইজ লাইক এটা জোক হইতে পারে কিন্তু লাইফটা কিন্তু এরকমই মানে চট করে একটা পাতা নিয়েছিলেন আদম আর হাওয়া চুজ করতে একটু সময় নিয়েছিলেন যে কোন পাতাটা তাকে মানাবে ভালো আর কি আচ্ছা তো মেক্স ডেস্টিনে মেক্স ডেস্টিনে গেল এটা কিসে কিসে বললেন প্রায়োরিটিস অগ্রাধিকার দিবেন কিসেকে কেউ অগ্রাধিকার দিবে সুখ শান্তিকে কেউ অগ্রাধিকার দিবে ঐশ্বর্যকে হ্যাঁ একটা ছেলে দশ বছরের একটা ছেলের আমি অনেক ছেলে দেখছি ঘরে একটা না অনেক একজন তো পুরা ঘর সাজানো দেখবেন গাড়ির মডেল দেওয়া ছবি দেওয়া ভর্তি দেখছেন না দেখছেন না আমরা তো ওই যে স্ক্র্যাবল খেলি ইন্টারনেটে আমি তো ওই 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 অনেকের ছবি লাগাই এসে ছবি দেখে বুঝি একটা ছেলে নামে মেয়ে হলে একটা ফুলের ছবি দিবি বুঝছেন তো ছেলে হলে দেখলেন যে একটা বিশাল একটা মানে দুর্গের ছবি দিল আর কি ধরেন বাট লাইট হাউসের ছবি দিল এটি দিয়ে বোঝা যায় যে মানে এইখানেই প্রায়োরিটি যে বলতেছে প্রায়োরিটি আলাদা বা আলাদা এখন কারো একটা কোটেশন দিচ্ছেন এটাই এটাই শেষ আমাদের হি অর শি কামস ইন টু দা ওয়ার্ল্ড উইথ কনস্টিটিউশনাল জেনেটিক অ্যান্ড হরমোনালি মেডিয়েটেড বিহেভিয়ারিয়াল বায়াসেস অ্যান্ড ইনেট প্যাটার্নিং একটা ছেলে বা একটা মেয়ে পৃথিবীতে আসেই কনস্টিটিউশনাল জেনেটিক কনস্টিটিউশনাল মানে গঠনগত জেনেটিক মানে জিন থেকে যেটা আসে হরমোনালি মেডিয়েটেড মানে হরমোন যেটাকে আরও পরিপক্ক পাকাপোক্ত করে বিহেভিয়ারাল বায়াসেস মানে বায়াস মানে টেন্ডেন্সি আমার টেন্ডেন্সি হল বসে থাকতে চেষ্টা করবো আমার টেন আরেকজন টেন্ডেন্সি হল ফুটবল খেলতে যাবে মানে এই যে ব্যাপারটা বিহেভিয়ারাল বায়োসেস অ্যান্ড ইনেট প্যাটার্নিং এবং ইনেট মানে কি যেটার উপর কন্ট্রোল নাই অটোমেটিক প্যাটার্নিং যেটা প্যাটার্নিং সেটা দিয়ে আসে আজকে আমরা এখানে শেষ করে দিলাম আমরা কিন্তু বইটা ইসলামের জন্য পড়তেছি বিকজ আমাদের অনেকের ঘরেই অশান্তির একটা মূল কারণ হচ্ছে এটা অ্যাকনোলেজ করতে না পারা যে মেল ম্যান অ্যান্ড ওমেন আর ডিফারেন্ট এবং কোরআনার ওই আয়ারটা যে পুরুষদেরকে নারীদের উপর একটা এজ দেওয়া হয়েছে বা একটা প্রাধান্য দেওয়া হয়েছে বিকজ দে টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড সো অন এত এত বিতর্ক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওয়েস্টার্ন ফ্যামিনিস্ট ইসলামিস্ট যারা তাদের ভিতরে এটা তারা এটা জায়েজ করার জন্য কতভাবেই এটা টুইস্ট করেন এই অ্যাওয়ার্ডটাকে কিন্তু আসলে তো এইটাই এইটা যখন জানবেন যে আপনার বিশ্বাস আপনার কোরআন আপনার সন্না হচ্ছে সবচেয়ে সাইন্টিফিক এবং উল্টাটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা জোর করে চেষ্টা করা হইতেছে একটা জিনিসকে মানাইতে আপনার ইনশাল্লাহ ইমান বাড়বে যেটুকু যদি থেকে থাকে আর আপনারও যদি মনে হতে থাকে যে কালকে পরশু আপনিও নাইমা জিন্দাবাদ দেবেন সেটার থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুবেন কালামাবি হামদিকা আসাদ আল্লাহ সফল কত আমরা আমরা মাত্র আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য কিন্তু এই লেখাটা পড়তেছি আমাদের আর কিছু জানার দরকার নেই কারণ এই ব্যাপারগুলো আসলে ওয়াইডলি আলোচনা করা উচিত হয় না হয়তো আলোচনা বা মানে খোলা একটা মন নিয়ে আলোচনা করা হয় না এবং উই শুড এনজয় দ্য ডিফারেন্সেস আমি তো বুঝি না তাই না ডিফারেন্স শুড বি রিজয়েস অ্যান্ড এনজয়েড আর আমি তো আগেই আমার বিবাহ আরেকটা বলছি না যে আমি যদি ঘুমতে উঠে দেখতাম যে আমার মতো দাঁড়িয়ে লাগবে আমার পাশে শুয়ে আছে আমি তো চিৎকার করে দৌড় মারতাম তাই না মানে এটা কেন বুঝি না যে মানে এই এরই ভিতরে আপনার আনসারটা রয়ে গেছে বেশি দূরে যাওয়ার দরকার নেই এত পড়ারও দরকার নেই কিন্তু আমরা তো এখন সাবমিট করি না আমরা এখন মানে তাদের পিছু পিছিয়ে বংশীবাদক হ্যামিলেনের বংশীবাদকরা আমাদেরকে নিয়ে যেতেছে তাদের পিছিয়ে পিছিয়ে আমরা যাচ্ছি আর কি সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত